ভাই যমরাজ তার মৃত্যুকে বাঁচিয়েছে একজনকে মারবার জন্য। মৃত্যু গিয়েছে, দেখছে যাকে মারতে গেছে সে হাসছে খেলছে গল্প করছে, কিন্তু তাকে আর মারতে পারছে না, মারতে পারছে না, কি ভয়ঙ্কর ব্যাপার। তো মৃত্যু তখন ঘুরে এসে যমরাজের কাছে, যমরাজকে বলছে যমরাজ তাকে মারতে পারছি না, যাও আবার যাও আরো দলবল নিয়ে যাও, ত্রিভুবন খুঁজে বার করো, তার কোথাও মন লুকিয়ে আছে কিনা। তো চতুর্দিকে খুঁজে দেখলো তার কোথাও মন লুকিয়ে নাই, মারতে পারছে না। তখন ফিরে এলো যমরাজের কাছে, যমরাজ বলল মৃত্যু সঞ্চিত যার কর্মফল তার মৃত্যু হয়, তখন তার ফল টল কিছু নাই, কারণ তার মনটাই নাই। মন থাকলে ফল থাকবে, আর যার মন নেই তার কিছুই নাই, তাকে বলতে হয়, যার মন নেই তাকে কি বলতে হয় জানো, সে যদি চুপচাপ বসে থাকে কোথাও, তাকে যদি জিজ্ঞেস করো কর্তা তুমি কি ভাবছো গো, সে ভাবতে তোমার কথা শুনে বলবে কি বলতো, হ্যাঁ তাই ভাবছি কি ভাববো, কি ভাববো তাকে তাকে ভাবতে হবে। তুই আপন মনে রাজা রাজা শোনে যে দেখে